গুড মর্নিং ফ্রেন্ডস, মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল প্রায় 7টা বেজে আসছে, অতটা ঘড়ি দেখিনি। 6:30টার পরে আমি ঘুম থেকে উঠেছি, তো এখন উঠেছি ধরো 10 থেকে 15 মিনিট হবে আমি ঘুম থেকে উঠেছি। তো এখন দেখতে পাচ্ছো আমি বারান্দার পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, আর আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করছি। আমি সকালবেলা যে কাজগুলো করি, ধরো একদম সকাল ঘুম থেকে ওঠার পর 11টা পর্যন্ত আমি যে কাজগুলো করি, সেই কাজগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ যেটা হয়, সেটা হচ্ছে পুরো ঘরের দরজা জানলাগুলো খুলে দেওয়া আর বারান্দার পর্দাগুলো খুলে দেওয়া, কারণ রোদ আলো বাতাস সেগুলো তো ঢোকার দরকার আছে। তো সকালবেলার হাওয়া, সকালবেলার রোদের আলো, রোদের তাপ, ওইগুলো যখন ঘরের ভেতর প্রবেশ করে তখন ঘরে একটা পজিটিভিটি কাজ করে। তো সেই পজিটিভিটিতে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। তো সেই জন্য সবারই উচিত সকালবেলা আগে সবার প্রথমে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এইভাবে সব দরজা জানলাগুলো খুলে দেওয়া। তো আমি সেটাই করি। তারপর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখন সনর পড়ার টেবিলের বইগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওর কথা তো বলে লাভ নেই, ও সব আগোছালো করে রেখে দেয় আর আমাকে সারাদিন এইসব গোছাতে হয়। তো আমার 3টা রুমই গোছানো হয়ে গেছে, যা কিছু গোছানো ছিল, এলোমেলো ছিল, সব গুছিয়ে নিয়েছি। তো সব কিছু আর দেখালাম না, তো এখন আমি ঘর চার দিয়ে নিচ্ছি। তো তারপর আমি আমার হাজবেন্ডকে টিফিন করে দিয়েছি, ও খেয়ে ও দোকানে চলে গেছে। তো আমি ঘর চার দিয়ে তারপর আমি সনকে টিফিন খাওয়াবো। তো আমার মোটামুটি ঘর চার দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো আমি সকালবেলাই ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ সকালবেলা ঠিকভাবে ঝাড় না দিলে আর কিন্তু টাইম পাওয়া যায় না সারাদিনে, অন্য কাজেই ব্যস্ত হয়ে যায়। তো এখন আমি সনকেও টিফিন খাইয়ে দিয়েছি। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, এবার রান্নাঘরটা গুছিয়ে নেব আর কালকের যে বাসনগুলো ছিল তো ওইগুলো ধুয়ে নিচ্ছি। তো মাঝে মধ্যে যখন রাতে আমি সময় পাই বা শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো থাকে, তখন কিন্তু আমি রাতেই বাসন সব ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর রেখে দিই, তাহলে সকালবেলা আর অত ঝামেলা হয় না। কিন্তু কালকে আমি শরীরটা ভালো লাগছিল না, তাই আমি রাতে বাসন আর ধোয়াধুই করিনি, আলসিও ছিল কিছুটা। তো মাঝে মধ্যে বুঝতেই পারো একটু আলসি ধরে যায় কাজ করতে করতে, তো তখন ইচ্ছে করে না। তো কালকেও ইচ্ছে করেনি, তাই বাসনপত্রগুলো ধুতে পারেনি, সব রয়ে গেছে। তো আজকে এখন সেজন্য ধুতে হচ্ছে। তো এখন আমি সব বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা মুছে গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন আমি ঘর মুছছি। আর আমি সকালবেলায় ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি, না হলে কিন্তু সারাদিনে আর মোছার সেরকম টাইম পাওয়া যায় না বা এনার্জিও থাকে না। সকালবেলা রান্নাবান্না বা অন্য কাজগুলো যখন করি তো তখন এনার্জি অনেকটাই লস হয়ে যায়, তখন আর দুপুরবেলা গিয়ে ঘর মুছতে ইচ্ছে করে না, সেজন্য সকালবেলায় মুছে নিতে চেষ্টা করি। তো এদিকে সনও একটু দুষ্টুমি করছিল আমার সাথে, এসে ঘর মুছার চেষ্টা করছিল। তো আমি বললাম যে তোকে এখন ঘর মুছতে হবে না, তুই পড়াশোনা কর, কারণ ওর ক্লাস আছে 11টার সময়, সেই জন্য। তো এখন পড়তে বসেছে বারান্দার খাটটার মধ্যেই। তো আমার ঘর মোছা হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা মুছছি। তো রান্নাঘর মোছার পর এরপর আমি উঠান ঝাড় দেব। তো আমার সকালবেলার মোটামুটি বাসি কাজ এই পর্যন্তই শেষ হয়ে যাবে উঠানটা ঝাড় দিলেই। তো আমি এখন উঠান ঝাড় দিয়ে দিচ্ছি, তো তারপর আমি স্নান করে নেব। উঠান ঝাড় দেওয়ার পর আমি অন্য কাজ করি না ঘরের, তো এর আগে সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, তারপর উঠান ঝাড় দিয়ে স্নান করে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখানে সনও এখনও পড়াশোনা করছে। সনও আজকে একবার ওই ঘরে, একবার বারান্দায়, একবার এই ঘরে, যখন যেখানে ইচ্ছে করছে সেখানেই পড়তে বসছে। তো একটু পর ওর ক্লাস স্টার্ট হবে। আর আমি এখন স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরা ছিলাম, এখন জামা পরা আমি স্নান করে চলে এসেছি। তো এখন বানাবো ব্রেকফাস্ট, তারপর অন্য কাজ। তো চলো আগে ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো আমি ভাবলাম যে ব্রেকফাস্টটা বানাতে যাওয়ার আগে কাপড়গুলো মেলে দিই, কারণ এখন রোদ আছে, কখন আবার বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই। তো সারাদিন এইভাবেই চলে রোদ আর বৃষ্টিতে, তাই এখন জামাগুলো আগে রোদে দিয়ে দিচ্ছি। তো আমি
আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর আজকে ব্রেকফাস্টে ভাবছি খিচুড়ি করব। তো এই যে চাল আর ডাল নিয়ে নিয়েছি, আর সবজি বেশি কিছু নিইনি, একটা আলু, একটা পটল আর একটা আকড়ি নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব। শর্টকাটে রান্না করে ফেলেছি, তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমরা খেয়ে নিই, তারপর কথা বলছি। এই যে দেখো নিয়ে নিয়েছি থালায়। তো ফ্রেন্ডস, আমার সকালবেলার কাজ শেষ হয়ে গেছে। এ পর্যন্ত আমার সকালবেলার কাজটা শেষ হলো, আর এখন বাজে ঘড়িতে দেখো 11:40। তো আমার কাজ 11:00 শেষ হয়ে গেছে, কিন্তু সোনার ক্লাস ছিল 11:00, 11:00 আগেই শেষ হয়ে গেছে। ব্রেকফাস্ট খাওয়ার পরে তো সকালবেলার কাজটা শেষ হয়, তারপর গিয়ে দুপুরবেলা রান্না শুরু। তো কিন্তু আমি 11:00 সময় তোমাদের সাথে কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে সোনার 11:00 ক্লাস থাকে। তো আমি যে মোবাইলটা দিয়ে এখন ক্যামেরা করছি সেটা দিয়েই ওর অনলাইন ক্লাস হয়, তো সেই জন্য তখন আর কথা বলতে পারিনি। তো এখন 11:30 গিয়ে ক্লাসটা শেষ হয়েছে, তো এখন কথা বলছি। তো সোনার এখন ক্লাস শেষ হয়ে গেছে, আর এখনও বসে বসে আঁকা আঁকি করছে দেখো। তো ও এখন আঁকা আঁকি করবে, কিছুক্ষণ কালার করবে। ও কালার করতে পারলেই ওর শান্তি, ও যতক্ষণ কালার করতে পারবে না ততক্ষণ ওকে মানে এক জায়গায় স্থির রাখা যায় না। যখন বলি যে একটু কালার করে নে, তখন গিয়ে একটু শান্তি, ও এক জায়গায় বসে থাকবে, 2 ঘন্টার মতো বসে থাকতে পারবে কালার করতে দিলে। নাহলে আর কোনোভাবেই কিন্তু বসিয়ে রাখা যায় না, পড়ার ক্ষেত্রেও কিন্তু এরকম বসিয়ে রাখা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাইছি, আমি হাঁপাচ্ছি, কথা বলতে পারছি না। তো সকাল থেকে আমার কাজকর্মগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। এটাই হচ্ছে আমার মর্নিং রুটিন। তো এরপরে দুপুরবেলার রান্নাবান্না তো আছেই, সেটা আরেকটা ব্লগে দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর এইভাবে তোমরাও চেষ্টা করো সকালবেলার রুটিনটা এভাবে করতে, তাহলে অবশ্যই কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। কিছু বলবি? কি বলবি? হ্যালো ফ্রেন্ডস, তোমরা ভালো আছো? তোমরা ভালো আছো বলবে কিন্তু, শোনো জিজ্ঞেস করেছে তোমাদেরকে আনসার দিতেই হবে। কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আবার নেক্সট একটা ব্লগে খুব শীঘ্রই চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। Bye-bye.